আসসালামু আলাইকুম। আপনার সন্তান যদি এবার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা দিয়ে থাকে বা ইবতেদায়ী পরীক্ষা দিয়ে থাকে, তাহলে পরীক্ষার ফলাফল কবে প্রকাশিত হবে সেটা নিশ্চয় জানতে চান। আর পিএসসি পরীক্ষার ফলাফল কবে প্রকাশিত হবে সেটা জানতে হলে প্রথমে আপনাকে আপনার মোবাইলের ডাটা অন করতে হবে বা আপনার পিসিতে নেট কানেকশন দিতে হবে। তারপর যে কোনো ব্রাউজার ওপেন করে অ্যাড্রেস বারে লিখবেন পিএসসি রেজাল্ট পাবলিশ ডেট 2019, তারপর সার্চ, এরকম আসবে। এখানে দেখেন প্রথমেই লেখা আছে 24th ডিসেম্বর পিএসসি রেজাল্ট 2019 পাবলিশ ডেট, অর্থাৎ 24শে ডিসেম্বর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। আমরা যদি প্রথম লিঙ্কটা নতুন একটা ট্যাবে ওপেন করি তাহলে এরকম আসবে। এখান থেকে একটু নিচের দিকে আসলে আমরা দেখতে পারবো এখানে লেখা আছে ডিপি গভ রেজাল্ট 2019 উইল বি পাবলিশড অন 30 ডিসেম্বর 2019, অর্থাৎ এখানে বলছে 30শে ডিসেম্বর ফলাফল প্রকাশিত হবে। এবার যদি আমরা দ্বিতীয় লিঙ্কটা নতুন একটা ট্যাবে ওপেন করি তাহলে এরকম আসবে। এখান থেকে একটু নিচে আসলে আমরা দেখতে পারবো এখানে লেখা আছে পিএসসি রেজাল্ট অ্যান্ড ইবিটি ইবতেদায়ী রেজাল্ট 2019 উইল পাবলিশ 24th ডিসেম্বর 2019 অ্যাট 10 AM, অর্থাৎ এখানে বলছে 24শে ডিসেম্বর ফলাফল প্রকাশিত হবে। তৃতীয় লিঙ্কটা যদি আমরা নতুন একটা ট্যাবে ওপেন করি তাহলে এরকম আসবে। এখান থেকে একটু নিচে আসলে আমরা দেখতে পারবো এখানে লেখা আছে পিএসসি রেজাল্ট মার্কশিট 2019 অ্যান্ড ইবিটি রেজাল্ট 2019 উইল পাবলিশড 24th ডিসেম্বর, অর্থাৎ এখানেও বলছে 24শে ডিসেম্বর পিএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। তাহলে এটা আমরা ধরে নিতে পারি যে এবছর 24শে ডিসেম্বর পিএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। পিএসসি পরীক্ষার ফলাফল কবে প্রকাশিত হবে এটা এভাবে আপনি অনলাইন থেকে দেখে নেবেন। এই ছিল আজকের মতো ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে বা সামান্যতম উপকারে আসে তাহলে প্লিজ লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে তো টাকা লাগে না, তাই না? শুধু একটা ক্লিকের ব্যাপার। আজ এ পর্যন্তই, থ্যাংক ইউ।